नमस्कार आमी नील और आपनारा देखें टुकटाक टेक और आज के आपनादेर जोन्नो निये एलाम एकटा इंडिया एक्सक्लूसिव कन्टेंट। आज के आपनादेर सामने आपनारा देखबेन भारतेर प्रथम थर्मालटेक टावर 500 एर बिल्ड बोलते पुरो बिल्ड भिडियो ना, बिल्डटा सम्पर्के किछु कथा बोलबो एबं तार साथे अवश्यई टावर 500 एर रिव्यू। आज के आपनादेर सामने ये बिल्डटी आछे एटार नाम होच्छे विडार। विडार अर्थात नर्स मिथोलजी अनुयायी वेंजेंस अर्थात प्रतिहिंसा बा प्रतिशोधेर देवता। एरकम बिभत्स नाम केन हलो तार कारण होच्छे जे टीआर जे अल थर्मालटेक बिल्डटा आमरा एर आगे करेछिलाम जेटा सिनहाराय बाबुर बिल्ड। सिनहाराय बाबू आमार भाई एबं एटा आमार आरेक भाई माने आमादेर टुकटाक टेकेर ओजी कैमरामैन सुतपेर बिल्ड एटा। तो टीआर नर्स गड अफ वार, विडार नर्स गड अफ वेंजेंस, दुई भाइयेर दुई बिल्ड सेई हिसेबे एई नाम। बिल्डेर सम्पर्के बोलार आगे एबार बोली एई कैबिनेटटा सम्पर्के। टावर सिरिजेर कैबिनेटगुलो थर्मालटेकेर अत्यंत यूनिक धरनेर कैबिनेट। तार कारणटा आपनारा बुझतेई पारछेन, एखाने मादारबोर्डटा नर्माल जेरकम आमरा देखी आईओगुलो डान दिके बा बाम दिके थाके तार बदले आईओ आछे ओपर दिके, अर्थात सेई हिसेबे आपनारा देखतेई पाच्छेन ग्राफिक कार्डटा किन्तु सोजासुजी दाड़िये रयेछे। एई यूनिक लुक्सटा टावर 500टाके एकटा यूनिक कैबिनेट तैरि करे। शुधु ताई नय, सेई जोन्नो एटाके एटार एयर फ्लोटा नियेओ किन्तु भाबार एकटा जायगा दरकार पड़े। एई कैबिनेटेर थ्री साइड टेम्पार्ड ग्लास एबं एई थ्री साइडेर मध्ये साइडेर ग्लासगुलो किन्तु अनेकटा थर्मालटेकेर डिवाइडार सिरिजेर कथा मने कराय। आर्धेक टेम्पार्ड ग्लास एबं बाददिक बाकिटा मेश। एई मेश प्यानेलटा एई जोन्नोई देवा तार कारण एई प्यानेलगुलो किन्तु उल्टानो जाय एबं उल्टे, जेमन आपनारा जोदि देखते पारेन ओदिके आमि तीनटे इनटेक फैन लागिয়েছি, সেখানে কিন্তু আমি প্যানেলটাকে उल्टे दिए मेश पोर्शनटाके ठीक फैनेर पेছনে করেছি যাতে ফ্রেশ এয়ার ভেতর থেকে ইনটেক আসে। তো এবারে ক্যাবিনেটের কথাটা যদি বলি, এই ক্যাবিনেটটাকে অনেকে কেন সবাই এটাকে চিমনি স্টাইল ক্যাবিনেট বলে থাকেন, কারণ এটা দেখতে অনেকটা চিমনির মতো এবং সেই জন্যই এটার মধ্যে একটা খুব সুন্দর জিনিস হয়, সেটা হচ্ছে যে যদি ঠিক করে এয়ারফ্লো প্ল্যান করা যায় এটা কিন্তু অন্যতম একটা হাই এয়ারফ্লো কেস হিসেবে গণ্য হতে পারে। কিভাবে সেটাই আসুন দেখেন। আমি যেভাবে এর এয়ারফ্লোটাকে কনফিগার করেছি, সামনে দুটো আপনারা দেখতে পাচ্ছেন দুটো ইনটেক আছে, এই ইনটেক দিয়ে হাওয়া ঢুকছে ভেতরে। এইখানে যে চেম্বারটা আছে যার মধ্যে পাওয়ার সাপ্লাই এবং এক্সট্রা কেবলস আছে, এই প্লেটের ওপরেও কিন্তু দুটো ফ্যান লাগানো আছে। এখানে এখন একটা লাগানো আছে, ইউজুয়ালি দুটো অবধি লাগানো যায়। দুটো ফ্যান দিয়ে এয়ার ক্যাবিনেটের ভেতরে ঢুকছে এবং তারপরে সাইড থেকেও ইনটেক হচ্ছে এবং ওপর থেকে এক্সস্ট হচ্ছে। ওপরে এআইওর এক্সস্ট ফ্যান দুটো লাগানো আছে, অর্থাৎ যদি আমি হিসেব করতে বসি দুটো দুটো চারটে আর সাইডে তিনটে, এখানে সাতটা নয় ছটা ইনটেক ফ্যান এবং দুটো এক্সস্ট ফ্যান। এটা পুরোপুরি পজিটিভ এয়ার ফ্লোর হিসেবে মানে বিল্ড হয়েছে এটা। ও আর একটা জিনিস বলতে ভুলেই গেছিলাম, সেটা অনেকে যদিও গিমিক মনে করতে পারেন, সেটা হচ্ছে এই সিপিউর ভিআরএম এরিয়াটা যেখানে আছে, ভিআরএম এরিয়ার ঠিক পেছনে অর্থাৎ মাদারবোর্ডের ট্রের ঠিক পেছনে কিন্তু আর একটা ফ্যান আছে। দুটো ফ্যান অ্যাকচুয়ালি আছে, একটা আপনার পিসিআই স্লটের পেছনে আর একটা আছে ভিআরএম সেকশনের পেছনে। তার ফলে পেছন থেকেও কিন্তু এয়ার ইনটেক যেটা ভিআরএমটাকে ঠান্ডা করার কাজ করে, অর্থাৎ সেই হিসেবে দেখলে এটাতে লাগানো সম্ভব 4 আর 3 7 8 9 9খানা ইনটেক এবং দুটো মিলিয়ে টোটাল 11টা ফ্যান লাগানো হতে সম্ভব। তার মধ্যে আমি 10টা ফ্যান লাগিয়েছি। তাই ব্যাপারটা হচ্ছিল যে ওভারঅল আমার যেটা মনে হয় এর মধ্যে কিন্তু ঠান্ডা হাওয়া পর্যাপ্ত ঢোকার এবং তার সাথে গরম হাওয়া বেরোনোর একটা খুব সুন্দর কম্বিনেশন তৈরি হয়েছে, কারণ ওপরে যেহেতু এক্সস্ট আছে এমনিতেও গরম হাওয়া ওপর দিকে ওঠে এবং ওপর থেকে বেরোয়, তো তার ফলে তলা থেকে ঠান্ডা হাওয়া ঢুকে ওপর দিয়ে গরম হয়ে বেরোচ্ছে। খুব ন্যাচারাল ওয়েতে মানে ল অফ ফিজিক্স মেনে এটা এয়ারফ্লোটাকে কনফিগার করা যায়, যেটা আমার খুব পছন্দ হয়েছে। কারণ আমি সাধারণত যাই বিল্ড করি না কেন, আমি আমার ভাইয়ের বিল্ডে বলুন নিজের বিল্ডে বলুন, আমার নিজের বিল্ডে তলা থেকে ইনটেক আছে সাইড থেকে ইনটেক আছে এবং টপে এক্সস্ট আছে। তুহিনের বিল্ডে মানে সিনহারায় বাবুর যে বিল্ডটা করেছিলাম আমি, সেটা ফ্রন্টে ইনটেক সাইডে ইনটেক বটমে ইনটেক এবং টপে এক্সস্ট। তো পজিটিভ এয়ার প্রেশার আমি সবসময় রাখার চেষ্টা করি এবং সবসময় চেষ্টা করি যে এক্সস্টটা যাতে টপে থাকে এবং অন্য সমস্ত জায়গা থেকে ইনটেক হয়, এবং সেটাই আমার মনে হয় একদম পারফেক্ট হয় যে কোনো ধরনের বিল্ডের জন্য। কারণ যেটা বলেছি গরম হাওয়া সবসময় ওপর দিকে ওঠে এবং ঠান্ডা হাওয়া নিচের দিকে নামে। ফ্রন্ট প্যানেল আইওর কথা যদি বলি, এর ফ্রন্ট প্যানেলে 4টে USB 3A টাইপ পোর্ট আছে এবং একটা USB Type C পোর্ট আছে, তার সাথে অবশ্যই অডিও জ্যাক আছে। এবং অন্যান্য ফিচারের কথা যদি বলি, ওভারঅল ভেতরে জায়গা কিন্তু অনেকটাই আছে, কিন্তু সেখানে একটা জিনিস যেটা ছোট্ট জিনিস কনসার্নে, সেটা হচ্ছে যে এটা সামনে জায়গাটা অনেকটাই আছে, ওপরে জায়গাটাও মোটের ওপর মন্দ না। আমি যে কার্ডটা লাগিয়েছি এটা ট্রিপল ফ্যান কার্ড, কিন্তু আগের জেনারেশনের কার্ড, অর্থাৎ এটা 6700XT আছে। আমি পুরো স্পেক্সে পরে যাচ্ছি। তো 4090 জাতীয় কার্ড এর মধ্যে ধরবে না, তলায় ঠেকে যাবে। তবে সেখানে একটা অপশান অবশ্যই আছে আপনার কাছে, সেটা হচ্ছে তলার প্লেটটা আপনি সরিয়ে দিতে পারেন যাতে আরও জিপিও ক্লিয়ারেন্স তৈরি হয়। তো সেই একটা জায়গা অবশ্যই আছে আমার হাতে। কিন্তু তবুও জিপিও ক্লিয়ারেন্স যদি ধরি, যথেষ্ট বড়, অন্তত 3000 সিরিজের কার্ড নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ আপনারা থার্মালটেকের যদি ওয়েবসাইট দেখেন, সেখানে স্ট্রিক্স কার্ডটা লাগিয়ে 3090 স্ট্রিক্স লাগিয়েই একটা বিল্ড আছে। তো সুতরাং এই জেনারেশনের কার্ড নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। পরের জেনারেশনের কার্ডের জায়গা আছে, তলার আমি যদি প্লেট সরিয়ে দিই তাহলে কিন্তু অনেকটা জায়গা আছে নিচে দিয়ে যাওয়া। কেবিল ম্যানেজমেন্টের কথা যদি বলি, কেবিল ম্যানেজমেন্ট করার এর তিনটে জায়গা আছে, তলার এই পোর্শনে, টপ পোর্শনে কিছু এবং ব্যাক পোর্শনে কিছু। টপ পোর্শনে কিছু আমি এই জন্যই বলছি, ফ্রন্ট আইওর কেবল এবং আরও কিছু কেবল আমাকে ওপর দিয়েই নিয়ে যেতে হয়েছে। এবং ওপরের এই পোর্শনটা আমি ভিডিওতে দেখিয়ে দেবো, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু কেবল নিয়ে যাওয়ার জায়গা অবশ্যই রয়েছে, কিন্তু একদম সাইড দিয়ে নিয়ে যাওয়ার লুপ নেই, একটু কেবলগুলো হ্যাপাজার্ট অবস্থাতেই থাকে, সেটা কিছু করার নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা পুরোটাই থাকে চোখের আড়ালে, সুতরাং সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যা বললাম এটা সুতাপের বিল্ড, এবং সুতাপ হয়তো এবার আমাদের চ্যানেলের হয়ে ইউটিউবে বা টুইচে স্ট্রিম করতেও শুরু করবে, যাকে সেটা পরের কথা। কিন্তু যাই হোক, ওর অনেক দিনের শখ ছিল একটা গেমিং পিসি তৈরি করা, এবং আমি ওকে লেট করেছিলাম কারণ Tower 500 আসছে, Tower 500 আসছে, এই গল্পটা অনেকদিন ধরে শুনছিলাম। তো Tower 500 জন্য আমি ওকে ওয়েট করেছিলাম, এবং যেটা বললাম এটা ইন্ডিয়ার প্রথম Tower 500 এবং এটা ইন্ডিয়ার প্রথম Tower 500 বিল্ড। তো জিনিসটা অত্যন্ত এক্সক্লুসিভ ওর কাছে, আমার কাছে। তো যাই হোক, এবার একটু এর স্পেক্সের কথায় চলে আসি। স্পেক্সের কথা যদি বলি, এর মাদারবোর্ড এবং সিনহারাই বাবুর মাদারবোর্ড সেম। সবার আগে এই কথাটা বলে দিই, Aorus B550 Pro V2, কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম, আরও বারবার করে বলছি, B550 বোর্ডে আন্ডার 20K এর থেকে বেটার বোর্ড নেই, কোনো ব্র্যান্ডে নেই, কারোর কাছে নেই। সিনহারাই বাবুর বিল্ডে 5800X ছিল, ওর বিল্ডে 5700X আছে। বেসিক্যালি 5800X এর থেকে কিছুটা TDP কেটে 5700X তৈরি করা আছে, বাকি 8 কোর 16 থ্রেড Gen 3 সব কিছু সেম। সুতরাং 5800X-এর যাওয়ার কোনো দরকার ছিল বলে আমার মনে হয় না, তাই 5700X আমি সাজেস্ট করেছিলাম। তার সাথে আছে থার্মালটেকের Toughram Z1 8GB 3200 8GB 4টে স্টিক, পুরো 4টে চ্যানেল পপুলেট করা হয়েছে, ওই জন্য দেখতে এত সুন্দর লাগছে। এটা ছাড়া স্টোরেজ হিসেবে আছে হচ্ছে 500GB Aorus-এর Gen 4 ড্রাইভ, এবং তার সাথে একটা WD Green 1TB NVMe 500 এবং 1TB একটা গেম ড্রাইভ এবং একটা সি ড্রাইভ। আর তার সাথে আছে হচ্ছে, আমি ব্যবহার করেছি দুটো থার্মালটেকের Pure 12 এর কিট, আমার অত্যন্ত গো টু ফ্যান ফর থার্মালটেক বিল্ডস। এবং তার সাথে যে কুলারটা আছে, এই কুলারটা কিন্তু আলাদা, এটা কিন্তু TH240 নয়, এটা হচ্ছে থার্মালটেকের Water 3.0 240 কুলার। এবং সত্যি কথা বলতে এটা আমার লাইফে নিজে হাতে করা, নিজের পার্সোনাল কারোর জন্য করা প্রথম Ryzen অ্যান্ড Radeon বিল্ড। এর কার্ডটা Radeon-এর 6700XT এবং সেটাও Aorus Elite কার্ড, অর্থাৎ 8GB। এবং সত্যি কথা বলতে কি, কার্ডটা পারফরমেন্সও যথেষ্ট ভালো। এই মোটামুটি গেল স্পেক্স। আর হ্যাঁ, পাওয়ার সাপ্লাই হচ্ছে ToughPower 850W। জানি 850W লাগবে না, কিন্তু আমি কলার উঁচিয়ে বলতেই পারি আমার কনফিগার করা এয়ারফ্লোতে কম্পোনেন্ট ওভারহিট হয় না। যাই হোক, ব্যাপারটা আসলে হাতি ঘোড়া কিছুই নয়, খুব বেসিক ফিজিক্স, ফ্লুইড ডাইনামিক্স, মানে পাতি ফ্লুইড ডাইনামিক্স এবং কি বলবো, কন্ডেনসেশন অফ এয়ার, এইটুকু জানলেই লোকে এয়ারফ্লো কনফিগার করতে পারে। হাতি ঘোড়া কিছু নেই, হাওয়া যেখানে যেতে হয়, যেতে চায় সেখানে তাকে যেতে দিতে হয়, যে জন্য আমি কথা বললাম ঠান্ডা হাওয়াকে তলার দিকে টেনে গরম হাওয়াকে ওপর থেকে বের করা। 5700X কিন্তু 240 কুলারেও 60 ডিগ্রির ওপরে কখনো যায়নি, 60 ডিগ্রির মধ্যেই থেকেছে। এবং কার্ডের টেম্পারেচারও কোথাও সাংঘাতিক কিছু স্পাইক করেন, কারণ ওভারঅল ফ্রেশ এয়ার সমস্ত কম্পোনেন্টই সাপ্লাই চলছে বলে। তো যাই হোক, আমার মনে হয় যে লং টার্ম গেমিংয়েও বা অন্য শুধু বেঞ্চমার্ক, সিনথেটিক বেঞ্চমার্কে না, নর্মাল গেমিংয়ে বা রেন্ডারিং ওয়ার্কেও কোনো এর ব্যতিক্রম হবে না, সব কাজ খুব সুন্দরভাবেই হবে। এবারে আসি Tower 500 সম্পর্কে আমার উপসংহার নিয়ে। প্রথম কথা, লুকস এবং এয়ারফ্লো এই দুটো যদি আপনার প্রায়োরিটি হয়, আপনি নিঃসন্দেহে Tower 500 যেতে পারেন। Tower 500 কোত্থেকে পাবেন সে কথায় আমি পরে আসছি। Tower 500 ছাড়া Tower 900-এও আছে, যদি আপনি মনে করেন যে না, আপনি মানে ওই তলার প্লেটে আটকাবে কিনা আপনার 4090 কার্ড, বা আপনি তলার প্লেটটা সরাতে চান, আপনি Tower 900 নিয়ে ভাবতে পারেন, যদি সেটা বিশাল বড়। এবং Tower 100 বলে একটা ক্যাবিনেট আছে, যেটা মিনি IDX ক্যাবিনেট, সেটা আরও ছোটো। তো Tower 500 হচ্ছে মাঝখানে, 900 আর 100-এর মাঝখানে। তো আপনি যদি এরকম একটা ইউনিক লুকসে চান, একটা অ্যাকোয়ারিয়াম চিমনি টাইপ ডিজাইন চান, তাহলে আপনি অবশ্যই যেতে পারেন। কারণ এটার সবথেকে মজার জিনিস হলো এটার জিপিউটা কিন্তু নর্মালি লাগানো, কিন্তু জিপিউটা যেহেতু আপরাইট প্লেস করা, আপনার সাইড থেকে দেখলে মনে হবে জিপিউটা ভার্টিক্যাল মাউন্ট করা, যাতে আপনি জিপিউর পাখাগুলোও দেখতে পাবেন এবং পাখায় 8 GB থাকলে পুরো জিনিসটা একটা খুব মানে ইউনিক লুকস আসে। এয়ারফ্লো নিয়ে যেমন বললাম কোনো কথাই হবে না, কারণ প্রচুর ইনটেকের এবং 11টা ফ্যান লাগানোর জায়গা রয়েছে এখানে। এবং আমার যা মনে হয় চেষ্টা করলে আরামসে আপনি ওপরে পুশপুল করে আরও 2খানা ফ্যান আরও লাগাতে পারেন। তো এটা ছাড়া বিল্ডিংয়ের কথা যদি বলি, বিল্ড করার সময় কম্পোনেন্ট লাগানো তো খুবই সোজা, কিন্তু ওয়্যার ম্যানেজমেন্ট করতে আমাকে একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। বিশেষ করে টপ এন্ডে কিন্তু ওয়্যার বাঁধার কোনো পয়েন্ট সেরকম নেই। আমি যেভাবে বেঁধেছি সাইড সাইড দিয়ে, তাতে অনেক ক্ষেত্রে আইও প্লেট অবধি পৌঁছতে মাঝে মধ্যে তারে একটু ধাক্কাধাক্কি খেতে হয়, তবে সেটা খুব বড় একটা সমস্যা না, জাস্ট একটা নিটপিং ধরতে পারেন। সেটা কেবিল ম্যানেজমেন্টে প্রচুর জায়গা রয়েছে। সত্যি কথা বলতে কি আপনি সমস্ত তার নিয়ে গিয়ে যদি তলার এই কম্পার্টমেন্টে ফেলে দেন, মানে কারুর সাধ্য নেই যে বোঝার আপনার তলায় তারপরে। ইনফ্যাক্ট আমি এখান থেকে দেখতেও পাচ্ছি সাইডে কিছু তারপরে আছে, তবে সেটা এক্সেসিভ কিছু না। এছাড়া পেছনে যে কম্পার্টমেন্টটা আছে সেখানে দুটো ফ্যান আছে, হার্ড ড্রাইভের কেজ আছে, বিশাল বড় জায়গা। সেটা ছাড়াও কিন্তু সেখানে প্রচুর টাইম পয়েন্ট আছে কেবিল ম্যানেজ করার, এবং পেছনে ফ্যান এবং হার্ড ড্রাইভ লাগানোর যে ওভারঅল প্লেটটা আছে সেই প্লেটটা কিন্তু খুলে ফেলা যায়, খুলে ফেলে আপনি কেবিল ম্যানেজ করে তারপর প্লেটটা লাগিয়ে আবার আরও সুন্দর করে কেবিলগুলোকে কনসিল করতে পারবেন। তো কেবিল ম্যানেজমেন্ট, এয়ারফ্লো, লুকস, এই 3টে পয়েন্টেই কিন্তু টাওয়ার 500 খুব ইউনিক একটা জায়গা নিয়েছে। এবং সত্যি কথা বলতে আমার মনে হয় আমাদের 3 ভাইয়ের বিল্ডের মধ্যে সুতাপের বিল্ডটা সবথেকে ইউনিক এবং সবথেকে সুন্দর দেখতে আমার মনে হয়েছে। মানে ক্যাবিনেটটা দেখার পর আমার একবার মনে হয়েছিল আমি এটা নিয়ে আমার ক্যাবিনেটটাকে দিয়ে দিই, কিন্তু যাই হোক সেটা আমি করিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাই, তবে একটা জিনিস যেটা দেখার, এটা কিন্তু এই বক্সি লুক, মানে আমি যদি O11 Evoর সাথে কম্পেয়ার করি, O11 Evoর থেকে লেন্থে কম কিন্তু হাইটেও বেশি এবং চওড়াও বেশি, কারণ পুরো এই ব্যাপারটা পুরোটা স্কোয়ার এবং তারপরে লম্বা, মানে এটা অনেকটা সিলিন্ড্রিক্যাল একটা শেপ নেয়। তো বসানোর যদি জায়গা আপনার থাকে এবং তার চারধারে আপনি পর্যাপ্ত জায়গা দিতে পারেন এয়ারফ্লোর জন্য, তবেই কিন্তু আপনি এই ক্যাবিনেটটার কথা ভাবুন, আদারওয়াইজ ভেবে কোনো লাভ নেই। এইবারে লুকসের কথা বললাম, ফিচার্সের কথা বললাম, এবং আমি আপনাদের দেখিয়েও দিলাম যে এর মধ্যে ঠিকভাবে এয়ারফ্লো কনফিগার করলে কম্পোনেন্ট কত ঠান্ডা থাকে। এইবারে আসি অ্যাভেলেবিলিটি নিয়ে। এই মুহূর্তে টাওয়ার 500 শুধুমাত্র অ্যাভেলেবেল আছে মাইক্রো সেন্টারের কাছে। হ্যাঁ, সেই মাইক্রো সেন্টার যে মাইক্রো সেন্টার আছে কলকাতা চাঁদনি চকে মেট্রো গেট নাম্বার 1 নম্বরের কাছে। সাদা এবং কালো দুটো কালারেই আপনি টাওয়ার 500 পেয়ে যাবেন। এবং সত্যি কথা বলতে কি এই ক্যাবিনেটের যা দাম, প্রিমিয়াম ক্যাবিনেট হিসেবে দামটা কিন্তু খুবই কম। আমার যা হিসেব বলছে মোটামুটি 13 থেকে 14 হাজার টাকার মধ্যে ট্যাক্স পেড আপনি এই ক্যাবিনেট পেয়ে যাবেন। এবং তারপরে আপনি কিট আউট করলেন যেরকম ইয়ে করলেন সেটা অন্য ব্যাপার। তো মোটামুটি এটা এয়ারফ্লো এবং কোয়ালিটি লুকসের দিক থেকে এটা মোটামুটি হাইট Y60 বলুন, O11 ডাইনামিক বলুন, বা ভিউ সিরিজের ক্যাবিনেট যেগুলো আছে সেগুলোর সাথে এক গোত্রেরই ক্যাবিনেট, মানে প্রিমিয়াম লুকসের দিক থেকে এবং এয়ারফ্লোর দিক থেকে। সুতরাং সেটার এইরকম দাম কিন্তু আমার মনে হয় যথেষ্ট কম, এবং ইউনিক লুকস আপনি অবশ্যই পাচ্ছেন, যেটা আমি বারবার করে বলছি ইউনিক লুকস এটা ক্যাবিনেটটা সবথেকে বড় USP। তো যাই হোক মাইক্রো সেন্টারের কথা বললাম, যদি আপনি মনে করেন যে টাওয়ার 500 আপনি আপনার পরের বিলটা করতে চান, তাহলে আপনি অবশ্যই চলে আসুন মাইক্রো সেন্টারে, এবং মাইক্রো সেন্টারের অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া রইল। আর যদি আপনি চান যে আমি পরে এরকমই আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, কারণ আমরা অনেক কষ্ট করে অনেক খাটাখাটনি করে আপনাদের জন্য কন্টেন্ট নিয়ে আসি। আমাদের এইটুকু উৎসাহ দেওয়ার জন্য আমি মনে হয় এইটুকু আপনাদের থেকে চাইতেই পারি। আশা করি দেখা হবে পরের ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।